দেখছেন এটা হচ্ছে ভ্যান্ডা অর্কিড। এই মেনলি শিকড়ের উপরেই গাছটা হয়, এর জন্য কোনো মাটি বা কিছু লাগে না। দেখতেই পাচ্ছেন শিকড়ের উপর শুধু ঝুলছে, কোনো ফার্টিলাইজার, কোনো মাটি, কোনো কিচ্ছু লাগে না। অনলি ফর জল দিলেই হয়, তো জলটা দিনে দুবার দিলে ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো গাছ আছে, দেখেছেন কত সুন্দর একটা ফুল ফুটেছে। এটা অর্কিডেরই একটা প্রজাতি। তো ভালো করে দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন গাছটা পুরো শিকড়ের উপর দাঁড়িয়ে, পুরো শিকড়ের উপর। তো এর যেটা লাগে বলতে, 1 লিটার জলে 1 চামচ NPK 19-19-19 দিয়ে সপ্তাহে একবার জল স্প্রে করলেই ভালো হয়, না দিলেও কোনো অসুবিধে নেই। তবে দিলে ভালো হয়, সপ্তাহে একবার খাবারটা দিলে ভালো হয়। অন্যদিকে আবার একবার দেখাচ্ছি, পুরো শিকড়ের উপরে গাছটা ঝুলছে। ফুলগুলো খুব সুন্দর হয়েছে। এই গাছটা ছটা নিয়ে এসেছিলাম, তো ছটাই আমার এখন পর্যন্ত আছে। এটা নিয়ে আমি দুবার ফুল পেলাম, তো বাকি গাছগুলো এখনও ফুল ফোটেনি, সেজন্য দেখাতে পারলাম না। একটা গাছে কুড়ি এসছে। তো দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি দাবিয়ে অলে প্রেস করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করবেন।